নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেনস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো পাউরুটির উপমা। তো এই খাবারটা সকাল সন্ধে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে জল খাবার হিসাবে। তো আমি এখানে পাউরুটি স্লাইসগুলোকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। একই রকমভাবে আমি আরও কয়েকটা পাউরুটি স্লাইসকে কেটে নেব। কাদের কাদের এই পাউরুটির উপমা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবা। একই রকম ভাবে আমি আরো কয়েকটা স্লাইসকে কেটে নিচ্ছি। তো আমার কাটা আরো বাকি আছে, তো সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এখানে এক প্যাকেট পাউরুটিতে যতগুলো পাউরুটি ছিল সবকটাকেই কেটে নিয়েছিলাম। আমার সব পাউরুটি কাটা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে পাউরুটিগুলোকে ভালো করে সেকে নেব। আপনারা চাইলে আগে সেকে নিয়ে পরে কাটতে পারেন, কিন্তু আমি কেটে নিয়ে তারপরে সেকে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পাউরুটিগুলোকে ভালো করে সেকে নিচ্ছি। তো আমার পাউরুটি সেকা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল, যেহেতু কড়াইটা আমার গরমই ছিল। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, দিয়ে দিলাম 5-7টা কারি পাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ আর কারি পাতাটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। গাজরটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, যাতে গাজর আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে। আপনারা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাকেও ব্যবহার করতে পারেন। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, খুব বেশি হলুদ গুঁড়ো দিইনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব যে পাউরুটির টুকরোগুলো সেকা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবু, লেবুর রস। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, টক দই দেওয়াও যায়। আমি এখানে একটা গোটা পাতিলেবুকে কেটে নিয়েছিলাম, পুরো পাতিলেবুর রসটাই দিয়ে দিয়েছিলাম।
আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চাট মশলা, একটু টক টক ভাবটা বেশি থাকবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। তো আমার তৈরি হয়ে গেছে পাউরুটির উপমা। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।